সুপ্রিয় দর্শক মন্ডলী, সর্বপ্রথম গ্রহণ করুন জেম ক্রিয়েশন ইউটিউব বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সুধি সজ্জন মন্ডলী ও সুধি সর্বস্তরের জনসাধারণ এবং বিশেষ করে বরাক উপত্যকা সহ হাইলাকান্দি জেলার সর্বস্তরের শিক্ষাপ্রেমী সুধি সজ্জন, আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত কয়েকদিন থেকে বরাক উপত্যকা জুড়ে এবং আমাদের বিশেষ করে হাইলাকান্দি জেলায় কলেজ পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখে চলেছেন। তাদের এডমিশন সংক্রান্ত একটি বিষয়, তাই আমি আমার জ্যাম ক্রিয়েশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি বিশেষ করে এটাই বলতে চাই, এই কলেজ পড়ুয়া ছাত্র এবং ছাত্রীবৃন্দেরা হলেন একদিকে ভারতবর্ষের সুনাগরিক, অন্যদিকে তারা হলেন দেশ এবং জাতির ভবিষ্যৎ। তাই এই ছাত্রছাত্রীদের কথাটি বিশেষ করে নজর রেখে তাদের এই এডমিশন সংক্রান্ত ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজ এই আন্দোলনে বিশেষ ভূমিকা নিচ্ছে, সাথে সাথে প্রধান ভূমিকা রয়েছে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি সহ প্রাক্তন ছাত্র সংসদ, এবং তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আমার ফখরুল ইসলাম ভাই সাহেব। তাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে ফখরুল ইসলাম ভাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং শুনতে পেরেছি তাদের এই আন্দোলনটি সফল রূপ নিয়েছে। তো গত কইল অবশ্য তারা হাইলাকান্দি এই ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজে অনশনে বসেছিল এবং বিভিন্ন রাস্তায় তারা রাস্তা অবরোধে নেমেছিল, যেমন হাইলাকান্দি জেলার ব্লু ফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের সম্মুখে, এসএস কলেজের সম্মুখে তারা রাস্তাও অবরোধ করেছিল এবং টানা দীর্ঘ কয়েক ঘন্টার সময় এসএস কলেজে তারা এই অনশন কর্মসূচিও পালন করে। অবশেষে আমি শুনতে পারলাম তাদের এই আন্দোলন এবং অনশন সার্থকের রূপ নিয়েছে। তাদেরকে হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজের কর্তৃপক্ষকে সাদর ধন্যবাদ, অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি এই বিষয়ে এটাই বলতে চাই, এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে অসংখ্য ছাত্র এবং ছাত্রীরা রয়েছেন যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মেধাবী পড়ুয়া ছাত্র এবং ছাত্রীবৃন্দ, তাই তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করার জন্য আমি আসাম সরকার এবং আসামের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত
সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি, এবং তার সাথে সাথে আমি অসম বিশ্ববিদ্যালয়কেও অনুরোধ করছি যাতে শিগগির তাদের এই সমস্যাটার যেন সুরাহা হয়। ধন্যবাদ।